At first, আমি MS Word ফাইলটি ওপেন করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি পূর্ব থেকে কিছু লেখা রেখে রাখছি। তো আসলে এটা সেভে ছিল। তো আপনাদেরকে আজকে আমি শেখাবো যে অটো সেভ আপনারা কিভাবে করবেন। বারবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করা লাগবে না, শুধু আপনি লিখে দেবেন, জাস্ট এক মিনিট পর পর অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি সেভ আগে কেন করবেন, যদি কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায়, পরবর্তীতে আপনি কম্পিউটার অন করলে আর এমএস ওয়ার্ডটি ফাইল ওপেন করলে আপনি ফাইলটি পেয়ে যাবেন। তো আসলে সর্বপ্রথম আপনারা অফিস বাটনে যাবেন। এখানে অফিস বাটনে গিয়ে এখানে ওয়ার্ড অপশন নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। আপনারা এটি যে কোনো এমএস ওয়ার্ডে ভাষণ দিয়ে করতে পারবেন। এখানে এই যে চার নম্বর অপশনটা সেভ, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। ডিফল্ট অবস্থায় এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না এবং এখানে 10 থাকবে। আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে সর্বোচ্চ হচ্ছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা, আর সর্বনিম্ন হচ্ছে 1 মিনিট। এখানে আপনি 1 করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখন আপনি যা কিছু লিখবেন, তারপর আপনার কিবোর্ড থেকে বারবার কন্ট্রোল এস প্রেস করা লাগবে না, শুধু আপনি লিখে দেবেন, অটোমেটিক সেভ হতে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।